বন্ধুরা, প্রতিবারের ভিডিওতে আমি যেরকম এবছর আসতে পারে এরকম সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করছি, সেরকম আজকেও আমি সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কিনা এবছর আসার হাইলি চান্স আছে। সেটা হলো বিভিন্ন ধরনের রোগের লক্ষণ, প্রতিকার, প্রতিরোধের উপায়। এই চ্যাপ্টারটি থেকে এবছর আসার হাইলি চান্স আছে। তো আপনারা কিন্তু প্রতিদিনকার ভিডিও ফলো করতে থাকুন। যদি প্রতিদিনকার ভিডিও ফলো করে না থাকেন এখনও, তাহলে বলবো ডিসক্রিপশন বক্সে যান, সেখানে গিয়ে আইসিডিএসের প্লেলিস্টটি পেয়ে যাবেন, সেই প্লেলিস্টে ক্লিক করলে সমস্ত ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের আর বেশি কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। বন্ধুরা, আজকের আমি দুটি রোগ নিয়ে আলোচনা করব। এই দুটি রোগ সম্পর্কে কিন্তু আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করতে চলেছি ডায়রিয়া নিয়ে, এবং তারপরে করব ম্যালেরিয়া নিয়ে। নাম্বার ১, ডায়রিয়া। ডায়রিয়ার বৈজ্ঞানিক নাম হলো গ্যাস্ট্রো অ্যান্টেরাইটিস। এই ডায়রিয়া কীরকম প্রকৃতির হয়? এটা কি হচ্ছে? অন্ত্রে সংক্রমণজনিত রোগ। অন্ত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদির দ্বারা সংক্রমণের ফলে ডায়রিয়া বা আমাশয় রোগ হয়। এই ডায়রিয়ার যে ভাইরাস আছে সেই ভাইরাসের নাম হলো নোরোভাইরাস এবং রোটাভাইরাস। ব্যাকটেরিয়ার নাম হলো ক্যাম্পাইলোব্যাকটার, প্রোটোজোয়ার নাম হলো জিয়ার্ডিয়া ইনটেস্টিনালিস। এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া ছাড়াও প্রোটোজোয়া ইত্যাদির দ্বারা এই ডায়রিয়া রোগ বা উদারাময় রোগটি হয়। এখন জেনে নিন যে ডায়রিয়া কাকে বলে। ডায়রিয়া হলো পেটের রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির বারে বারে প্রচুর পরিমাণে ডেফিকুয়েশন হয়। অনেক ক্ষেত্রে পেটে ব্যথাও অনুভূত হয়। এই রোগে দেহ থেকে প্রচুর জল বের হয়ে যায়, ফলে দেহকোষ শুষ্ক হয়ে যায়। অর্থাৎ প্রচুর পরিমাণে ডেফিকেশন এবং ইভাকুয়েশন হওয়ার জন্য এই হলে এটাকে বলবো ডায়রিয়া। আচ্ছা, এবারে এই ডায়রিয়া কিভাবে, মানে এই ডায়রিয়া বুঝবো, মানে এর উপসর্গটা কি? নাম্বার ১, বারে বারে খুবই জলের মতো ইভাকুয়েশন হয়। নাম্বার ২, শরীর থেকে জল এবং লবণ অত্যাধিক পরিমাণে বেরিয়ে যাওয়ার ফলে ডিহাইড্রেশন বা জলাভাব দেখা যায়। নাম্বার ৩, ডায়রিয়ার ফলে মিউকাস নির্গত হয়, কোনো কোনো ক্ষেত্রে রক্ত নির্গত হয়। নাম্বার ৪, জল পিপাসা অত্যাধিক পরিমাণে বাড়তে থাকে, মুখ এবং গলা তার সাথে শুকিয়ে যায়। এছাড়া আরও যে লক্ষণ আমরা বা উপসর্গ যেগুলি আমরা দেখতে পাই সেগুলো হলো জ্বর আসে, অর্থাৎ খুবই সামান্য গাটা গরম থাকে, খিদে একেবারে থাকে না বললেই চলে। এছাড়া রেকটাম এরিয়া ও তলপেটের অঞ্চলটা প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে, সাথে বমি বমি ভাব হতে পারে। এই সমস্ত উপসর্গগুলি ডায়রিয়ার উপসর্গ। সংক্রমণের পদ্ধতি কি? সংক্রমণের পদ্ধতি বলা যায় কি, নাম্বার ১ এখানে দেওয়া আছে, প্রধান যেটা যে দুটি পয়েন্ট এখানে লেখা আছে সেটা হলো, একটা হলো কি জলবাহিতভাবে, এবং অন্যটি বাচ্চাদের নোংরা ঘাটার ফলে। অর্থাৎ খাদ্য বা পানীয় যদি বিশুদ্ধ না হয়, সেই খাদ্য বা পানীয় খেলে এই ডায়রিয়া রোগের সংক্রমণ হতে পারে। এছাড়া বাচ্চারা অনেক সময় দেখা যায় কি নোংরায় খেলাধুলা করে, সেই নোংরা অবস্থাতেই, সেই নোংরা হাতেই, হাতটা না ধুয়ে সে হয় সেই হাতেই খাবার খেয়ে নেয়, অথবা সেই হাতটা সে মুখে দিয়ে দেয়, তার ফলেও কিন্তু এই ডায়রিয়া রোগের সংক্রমণ হতে পারে।
আরও বিস্তারিতভাবে এই সংক্রমণ সম্পর্কে জেনে নেওয়া যাক। এখন এই রোগের প্রতিরোধ কিভাবে করা যায়? নাম্বার ওয়ান, বড়দের পাশাপাশি শিশুদেরও খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নাম্বার টু, নখ কেটে সব সময় ছোট রাখতে হবে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। নাম্বার থ্রি, শিশুরা বাইরে খেলাধুলা করে, ঘরের ছোট ছোট জিনিস হাতে নিয়ে মুখে দেয়, তাই সব সময় হাত পরিষ্কার রাখা উচিত, নিজেদেরও তাই করতে হবে। নাম্বার ফোর, খাবার সময় দেখতে হবে সেই খাবারটা ঢাকা ছিল কিনা, অর্থাৎ খাবার সব সময় ঢেকে রাখা উচিত, পরিষ্কার স্থানে খাবার রাখতে হবে, না হলে মাছি বা অন্যান্য রোগবাহিত কীটপতঙ্গ খাবারে বসতে পারে, এগুলোর মাধ্যমে এই রোগ ছড়ায়। নাম্বার ফাইভ, টয়লেট শেষে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে, হাতের কাছে সাবান না থাকলে ছাই দিয়ে হাত ধুয়ে বেশি জল দিয়ে ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার সিক্স, বাড়িতে খাওয়ার সেলাইন ও জিঙ্ক ট্যাবলেট সব সময় রাখতে হবে, জিঙ্ক ট্যাবলেট খেলে অনেক সময় শিশুদের বমি হয়, তখন খাওয়ানো বন্ধ করে দিতে হবে, বমি বন্ধ হলে 10 দিনের মধ্যে জিঙ্ক ওষুধের কোর্স সম্পন্ন করা উচিত, এতে পরে ডায়রিয়া হওয়ার ঝুঁকি কম থাকে। এখন আমরা ডায়রিয়া কী, ডায়রিয়ার কী কী রোগের জীবাণু, উপসর্গ, সংক্রমণ এবং তার থেকে প্রতিরোধ কীভাবে করা যায় সমস্তটা জেনে নিলাম। এবারে কী কী ওষুধ খেলে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায় সেগুলো এবার আমি বলবো। নাম্বার ওয়ান, ডায়রিয়ার সবচেয়ে বড় ওষুধ খাওয়ার স্যালাইন। নাম্বার টু, বড়দের ক্ষেত্রে চালের স্যালাইন খাওয়ানো যেতে পারে। নাম্বার থ্রি, ডায়রিয়া হলে শরীরে লবণ ও জলের স্বল্পতা হয়, খাবারের ঘাটতি দেখা যায়। নাম্বার ফোর, অনেকে মনে করেন ডায়রিয়া হলে স্বাভাবিক খাবার খাওয়া যাবে না, এটা ঠিক নয়, রোগীর সব সময় শুধু সেলাইন খেতে ভালো নাও লাগতে পারে, তাই রোগীর রুচি ও পছন্দ অনুযায়ী খাবার খেতে দিতে হবে, স্বাভাবিক খাবার একটু নরম করে খাওয়ানো উচিত, খাবার স্যালাইনের পাশাপাশি ডাবের জল ও যে কোনো ফলের রস খাওয়ানো যেতে পারে। অল্প আকারে ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত নয়, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং জলের দিক থেকে কী জিনিসটা আমাদের করতে হবে, জলের দিক থেকে যে জলটাকে কীভাবে বিশুদ্ধ করা যায় সেটা এরকম যে, এক নম্বরে হচ্ছে কি, জল পান করার আগে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দু নম্বর, কমপক্ষে 10 মিনিট জল ফোটালে তাতে রোগ জীবাণু থাকে না। তিন নম্বর, পরপর পাত্রে জল কিছুক্ষণ রেখে দিতে হবে, যদি কোনো ময়লা থাকে তবে সেটা নিচে পড়ে যাবে, পরে ওপরের জল ছেঁকে আলাদা পাত্রে ঢেলে নিতে হবে। এছাড়া বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েও জল বিশুদ্ধ করা যায়। এছাড়া বেশিরভাগ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জল বিশুদ্ধকরণ ট্যাবলেট বিনামূল্যে পাওয়া যায়। এই সব ট্যাবলেট জল সংরক্ষণে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে দিয়েও জলকে বিশুদ্ধ করা যায়, অর্থাৎ এই ট্যাবলেট যে জল সংরক্ষণের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে ফেলে দিতে হবে এবং তার ফলে জল বিশুদ্ধ হয়ে যাবে। এবারে নাম্বার টু, অর্থাৎ ম্যালেরিয়া রোগ নিয়ে বলবো। ম্যালেরিয়া রোগের প্রকৃতিটা কীরকম? এটি অ্যানোফিলিস মশকীবাহিত প্রোটোজোয়া ঘটিত সংক্রামক রোগ, অর্থাৎ এটি অ্যানোফিলিস মশার জন্য হয়। এই রোগের জীবাণুগুলোর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালিসিপেরাম ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, এগুলো হলো এই ধরনের প্রোটোজোয়া থাকে যার জন্য এই ম্যালেরিয়া রোগটি হয়। আমরা
ম্যালেরিয়ার প্রকৃতি সম্পর্কে জানলাম এবং এর যে প্রোটোজোয়া ঘটিত যে সংক্রামক রোগ এটি সেটাও জানলাম কোন কোন মশার জন্য হয়। এবার জানব যে ম্যালেরিয়ার প্রধান কারণ কী। ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট একটি রোগ। রোগটি কেবলমাত্র সংক্রমিত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়েই হয়ে থাকে। এ পর্যন্ত অনেক প্রজাতি ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার হলেও মানুষের ম্যালেরিয়ার জন্য দায়ী মাত্র চারটি প্রজাতি। জীবাণুবহনকারী মশা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম ম্যালেরিয়া ও ওভাল এর যে কোনো এক একটি সংক্রমণে ম্যালেরিয়া হতে পারে। তবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার জটিলতা সবচেয়ে বেশি। সংক্রমিত মশা কোনো ব্যক্তিকে কামড়ালে উক্ত ব্যক্তির রক্তে কী হয়, জীবাণু প্রবেশ করে এবং ব্যক্তিটি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। এর আক্রমণে মস্তিষ্ক আক্রান্ত হয়, যা প্রাণ সংহারী হতে পারে। ম্যালেরিয়ার লক্ষণগুলো কী কী। এই রোগের প্রধান লক্ষণ হলো একটি নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই জ্বর সাধারণত 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। এই প্রকার জ্বরে নিয়মিত ও নির্দিষ্ট বিরতিতে জ্বর আসা যাওয়া করে। নাম্বার টু, এতে একদিন পরপর জ্বর আসে এবং কখনো যা 3-4 ঘন্টা লম্বা হয়ে থাকে এবং তারপর ঘাম দিয়ে সেই জ্বর ছেড়েও যায়। অনেক সময় জ্বর ছেড়ে গেলেও শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়। নাম্বার থ্রি, মাঝারি থেকে তীব্র কাঁপুনি বা শীত শীত অনুভূত হওয়া সহ গায়ে ও মাথায় প্রচণ্ড ব্যথা হতে পারে। এছাড়া নাম্বার ফোর, অন্যান্য লক্ষণগুলোর মধ্যে মাথা ব্যথা, অনিদ্রা, খাবারের প্রতি অনাগ্রহ বা ক্ষুধা মন্দা, বমি বমি ভাব, হজমে গোলযোগ, কোষ্ঠকাঠিন্য, খিচুনি হতে পারে। এছাড়া ম্যালেরিয়া হলে রোগীর তলপেটে ব্যথা অনুভব হওয়া সহ অধিক ক্লান্তি বা অবসাদ অনুভব হয় এবং তার অনেক পিপাসা লাগতে পারে। এছাড়া লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার কারণে রোগীর অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দিতে পারে। ম্যালেরিয়া রোগের জটিলতম ধরন হল ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, যাতে সাধারণ ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতা যেমন রক্তশূন্যতা, কিডনি বৈকল্য, শ্বাসকষ্ট হওয়া, জন্ডিস, খিচুনি, রক্তে গ্লুকোজ কমে যাওয়ার লক্ষণ প্রকাশ পেতে পারে। এছাড়া প্লীহার আকার বৃদ্ধি পেতে পারে। জরুরিভাবে চিকিৎসা না করলে এসব রোগী অজ্ঞান হয়ে মারাও যেতে পারে। ম্যালেরিয়া রোগ নির্ণয় কিভাবে করা যাবে। ম্যালেরিয়ার নির্ণয়ের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে রক্তের মধ্যে ম্যালেরিয়ার জীবাণু আছে কি না তা খুঁজে বের করা। ম্যালেরিয়া হয়েছে এরূপ সন্দেহ হলেই রোগীর রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত, তবে তা অবশ্যই ওষুধ শুরু করার আগে করতে হবে। ম্যালেরিয়া সন্দেহ হলে প্রথমবার পরীক্ষায় যদি ম্যালেরিয়ায় কোনো কিছু না পাওয়া যায় তাহলে পরপর 3 দিন পরীক্ষাটি করতে হবে। আর যদি ম্যালেরিয়া শনাক্ত হয় তাহলে উদ্বিগ্ন না হয়ে দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যেতে হবে। এই পরজীবী সাধারণত মাইক্রোস্কোপের মাধ্যমে রক্তের ব্লাড ফিল্ম পরীক্ষা দ্বারা জীবাণু শনাক্ত করা হয়। তবে ম্যালেরিয়ার অ্যান্টিজেন পরীক্ষা করেও রোগটি শনাক্ত করা হয় যাতে সময় কম লাগে। ম্যালেরিয়ার চিকিৎসা কিভাবে করা হয়। রোগটির চিকিৎসা নির্ভর করে রোগী কী ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে তার উপর। আর জীবাণু দ্রুত শনাক্তকরণ চিকিৎসার প্রধান উপায়। এর রোগ হলে ডাক্তারগণ কী করে, যে ক্লোরোকুইন জাতীয় ওষুধ দিয়ে থাকে, যা এ পর্যন্ত সবচেয়ে কার্যকরী ওষুধ। তবে ঔষধ খাওয়া শুরু করবার পর এই ওষুধের পুরো কোর্স করা উচিত। তাই ম্যালেরিয়ার জটিলতা দেখা দিলেই খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দিতে হবে। এমন হাসপাতালে রোগী চিকিৎসা করা উচিত যেখানে সব রকম সুব্যবস্থা রয়েছে। ম্যালেরিয়ার প্রতিরোধ কিভাবে করা যায়। ম্যালেরিয়া প্রতিরোধের জন্য এখনও পর্যন্ত কোনো কার্যকর টিকা আবিষ্কৃত হয়নি, তবে এই রোগ সম্পূর্ণ প্রতিকার ও প্রতিরোধযোগ্য।
মশা থেকে বেঁচে থাকা অর্থাৎ মশার কামড় থেকে দূরে থাকাই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়। মশার উপদ্রব থেকে বাঁচতে নিজের কাজগুলো যেগুলো করা যেতে পারে সেটা হলো কি, যে নাম্বার ওয়ান, দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি বা কয়েল ব্যবহার করতে হবে, বিশেষ করে রাতে শোয়ার আগে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। নাম্বার টু, বাড়িঘরের আশেপাশে যাতে মশা বংশবৃদ্ধি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নাম্বার থ্রি, জমা জলে মশার ডিম পাড়ে বেশি, তাই ঘরের আশেপাশে কোথাও অবাঞ্ছিত জল জমতে দেওয়া যাবে না, এসব স্থানে কীটনাশক বা কেরোসিন ছিটিয়ে দেওয়া যেতে পারে। এছাড়া ম্যালেরিয়া মশা মূলত সন্ধ্যা থেকে ভোরের মধ্যে কামড়ায়, তাই সন্ধ্যা থেকে শোয়ার আগে শরীরের খোলা অংশগুলোতে মশা তাড়ানোর ক্রিম লাগানো যেতে পারে, মানে অর্থাৎ ওডোমস জাতীয় ক্রিম। এছাড়া দরজা জানলার মশক নিরোধক জাল প্রতিরোধক ক্রিম স্প্রে ব্যবহার করা যেতে পারে। মশারি ব্যবহার না করলে মশা তাড়ানোর ধূপ ও ম্যাট ব্যবহার করা যেতে পারে। এখানে বলে রাখি, মশা তাড়ানোর ধূপ বা ম্যাট অত্যন্ত ক্ষতি হতে পারে। এই যে বর্তমানে আমরা যে মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের স্প্রে, যে হিট ব্যবহার করে থাকি, এগুলো কিন্তু হৃৎপিণ্ডের জন্য খুবই খারাপ। তাই প্রাকৃতিক উপায়ে আপনারা মশা তাড়াতে পারেন, সেটা এখানে হলো এরকম যে নিম এবং নিম পাতা এবং ধুনো ইত্যাদির মাধ্যমে মশা তাড়ানো যেতে পারে। ওষুধ খেয়ে ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার পদ্ধতিটি যথেষ্ট নির্ভরযোগ্য নয়। কোনো অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব থাকলে ওই ম্যালেরিয়া প্রবণ এলাকায় বেড়াতে গেলে যাবার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্লোরোকুইন জাতীয় ওষুধ খেয়ে যাওয়াটা উচিত, অথবা বিভিন্ন ধরনের ওষুধ সাথে করে নিয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।